গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজছে 4টে আর আমরা বেরিয়েছি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। মিস্ত্রি এসেছিল আমার বাড়িতে, কার্পেন্টার এসেছিল, ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমরা এখন বেরিয়েছি। আমরা যাব এখন জুহু। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল, জুহুটা যাওয়া হচ্ছিল না, তো আজকে জুহু যাব। আমরা গোরেগাঁও থেকে উঠে গেছি, আমরা বাসে করে গোরেগাঁও স্টেশনে এসেছিলাম, গোরেগাঁও থেকে আমরা ট্রেনে উঠে গেছি, আমরা আন্ধেরি নামবো। অনেক লোক বেশি হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিল, তো দাঁড়ালাম বাইরে। আমরা আন্ধেরি থেকে অটোতে উঠে গেছি আর এই জায়গাটায় বন্ধুরা ইসকন মন্দিরও আছে, আমি একবার এসেছিলাম। আমার ইসকন মন্দিরও যেতে ইচ্ছা করছে, খুব সুন্দর মন্দিরটা। এই অটো থেকে নামলাম, রোড ক্রস করছি, এবার বিচের দিকে যাচ্ছি। এই যে জুহু বিচ, জুহু বিচে পৌঁছে গেছি। মারাত্মক রোদ, তাও ভালো লাগছে। বিকেলের দিকে এখানে বসতে খুব মজা। চটনি যাবো। নেই 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 ভাইয়া, মনে পড়ে গেল নাকি কিছু? সেই যে আমরা দীঘা গেছিলাম, চলো ওইদিকে যাই।
তুই স্নান করবি। আর আমার এখানে না স্নান করতে ভালো লাগে না, অতিরিক্ত নোনা জল, অনেক নোনা। আরব সাগর না এটা, দেখো সে জানি না। খুব সুন্দর পরিষ্কার করেছে বিচটা, এখন জুহু বিচ খুব পরিষ্কার থাকে। সত্যি খুব ভালো লাগলো, শান্তি লাগলো। বম্বের ভুট্টা এত সফট, মানে কলকাতার ভুট্টা খেয়েছো তোমরা, এবার বম্বের ভুট্টা খেয়ে দেখবে, এত নরম, খুব টেস্টি। ভাল লাগছে না না? অন্যরকম টেস্ট। আরে পিলো পিলো, তুই ধরবি, দুটোই ধরবি, পকড়ো না। যা যা হারা হারা হ্যাঁ পানি গিয়া হওয়া হ্যাঁ দেখো দেখো উধার তো জ্বালা হ্যাঁ আচ্ছা সুবহ ভি রাত মে দিন মে 12 বাজে 12 বাজে পানি পিতে চলছে আগা যায় মোটা দেখতে ইচ্ছে করে গো চাটা একটু এই বিচ
হচ্ছে আমাদের বাড়ি বানানোর চা হতো নিয়ে আসো তো অনেকে ফ্লাক্সে করে সমুদ্রের ধারে একটা আলাদাই শান্তি তাই না আমরা একটু কাছে আসলাম সমুদ্রের আইলাম ম্যাডাম সমুদ্রটা অনেকটা দূরে চলে গেছে আগে দেখো কতটা ভেজা ওইখানটা ছিল এখন আস্তে আস্তে অনেকটা পিছিয়ে গেছে সমুদ্রটা আমি আর পা ভেজাবো না এখন আমরা জুহু থেকে আবার ব্যান্ড্রা স্টেশন যাচ্ছি এবার আমরা ওখান থেকে হিল রোড যাব বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি হিল রোডের ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কারণ কি এই ভিডিওতে যদি হিল রোডের ভিডিওটাও দেখাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা